বাজারের সেই রাজেন্দ্র বাজারের বিখ্যাত কবি লিটন মামার সঙ্গে দেখা হয়ে গেছে। ব্রিজে আসছে, আজকে বাইশ খেলা দেখবেন। তো আমরা চাই উনি আসলে আজকের এই ফিলিংসটা মানুষের আপনাদের সঙ্গে শেয়ার করবেন। বলেন কি কি আজকে অনুভূতি আপনার? আমাদের এই তিস্তা ব্রিজে হযরত মরহুম হযরত আলী সরোরে এক বিশাল লোকসভায় খেলা আয়োজন হয়েছে। আমরা হাজার হাজার দর্শক সেখানে এই লোকসভায় খেলা দেখতে আসছি। সেই সঙ্গে এখানে নয়টি নৌকা এসেছিলো, নয়টি নৌকার চারটি বাস হয়ে গেছে, চারটি আউট হয়ে গেছে, আর চারটি বাস আছে ফেরার জন্য। এখানে কাউনিয়া পীর কাছার উন্নয়নের উপকার বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এনে সে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা সে জগতে এখানে অপেক্ষা করতেছি। তাহলে চারটা বিজয়ী দল আবার ফির খেলে কে ফার্স্ট হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আজকে খেলার পুরস্কার কি কি হতে পারে? আজকে খেলার পুরস্কার দুই দুটি গরু আছে, একটি বড় গরু একটি ছোট গরু, আর তৃতীয় পুরস্কার হিসেবে একটা খাসি। আজকের এখানকার মূল অতিথি, সবচেয়ে বড় অতিথির নাম কি? আজকের এখানকার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী জনাব বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি, তিনি আজকের এই খেলার প্রধান অতিথি। উনি খুব শীঘ্রই আমাদের মাঝখানে এসে হাজির হবেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন ইনশাল্লাহ। তো আপনি সবারই উদ্দেশ্যে একটা সালাম দিয়ে কিছু বলার থাকলে শেষ বক্তব্য বলে দেন। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি কি বলবো, আমি যেহেতু আপনারা আসছেন আমি ছোট্ট একটা কবিতা বলবো। যেটা হচ্ছে, তিস্তা পারের দুধারে হাজারে অসহায় মানুষের বসবাস, দুঃখে কষ্টে কাটে তাদের বারো মাস। শত দুঃখ কষ্টের মাঝে হাজারো জনতা দিলদারি ভাইয়ের কাছে পড়ে বসে দাবি, তিস্তা নদীতে নৌকা বাইশ খেলা দেন তাড়াতাড়ি। দিলদার আলী ভাই বুদ্ধি করি জনাব বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সির কাছে লিখলেন চিঠি, কাউনিয়া পীর কাছার হাজারো নৌকা প্রেমিক জনতা তিস্তা নদীতে যাচ্ছে নৌকা বাইশ খেলা। জনাব বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি জনগণের ভোটে বাণিজ্য মন্ত্রী, তিনি জনাব তিনি তিনি জনাব হান্নান সাহেবকে নিয়ে তিস্তা নদী করলেন ইনকোয়ারি। তিস্তা নদীর স্বচ্ছ পানি দেখে হাজারো জনতার উৎসাহ দেখে তিনি দিলদারিনী ভাইকে তিস্তা নদীতে নৌকা বাইশ খেলা দিতে বললেন তাড়াতাড়ি। ধন্যবাদ আমাদের সেই বিখ্যাত লিটন কবি। আপনারা সরাসরি এই কাউনিয়ার ডিজিটাল টিভির ইউটিউব চ্যানেলের দেখতে পারবেন এইসব ভিডিও। ইউটিউব চ্যানেল কাউনিয়ার ডিজিটাল টিভি, আপনারা চোখ রাখুন।